লেবাননের রাজধানী বেইরুটে বিস্ফোরণে নিহতের সংখ্যা 70 ছাড়িয়ে গেল, আহতের সংখ্যা 2000-এরও বেশি। মঙ্গলবার ভারতীয় সময় রাত 9টায় ভয়ানক জোরালো বিস্ফোরণ হয় লেবাননের রাজধানী শহরে। এর মধ্যে রাতেই টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। দেশবাসীকে আশ্বস্ত করে হুঁশিয়ারি সুরে তিনি বলেন, দোষীদের কোনোভাবে বেয়াদ করা হবে না, সর্বনাশা বিপর্যয় যারা ঘটিয়েছে তাদের চরম মাশুল চুকোতে হবে। দিয়াব বলেন, বিস্ফোরণের শহীদ ও জখমদের কাছে এটা প্রধানমন্ত্রী হিসাবে আমার প্রতিশ্রুতি, জাতীয় অঙ্গীকার বলতে পারেন, আমি এর শেষ দেখে ছাড়ব। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ভোররাতে ঘোষণা করেন, এ পর্যন্ত 70 জন নিহত হয়েছেন, আহত 2750 জন। বিস্ফোরণের অভিঘাতে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে প্রাণহানির পাশাপাশি ক্ষতিও হয়েছে প্রচুর। অ্যানোমিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণ বলে নিশ্চিত করেছেন লেবাননের অভ্যন্তরীণ মন্ত্রী মোহাম্মদ ফাহমি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, বন্দরের গুদামে অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা হয়েছিল, তা থেকেই এমন ভয়ানক বিস্ফোরণ ঘটেছে।